বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন নানান উদ্যোক্তা ব্যস্ত বেশ কিছু নতুন কিছু করার জন্য। বিশেষ করে কোনো কোনো উদ্যোক্তা এমন কিছুর সাথে আমাদের দেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন যা কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের কৃষির মানুষ আগে দেখেননি। বিশেষ করে ম্যান্ডারিন হচ্ছে এমন একটি ফল। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সুপ্রদর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটির মাত্র কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই বিভিন্ন বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় দেখতেই পাচ্ছেন আমার চারপাশে একটি বাগান, এবং সেই বাগানটি হচ্ছে ম্যান্ডারিন, এবং তার সাথে সাথী ফসল হিসেবে তিন ফল করা হয়েছে। এবং এই বাগান যিনি করেছেন, যে উদ্যোক্তা যার নাম অনেকেই জানেন, অনেকেই চিনে থাকেন, যিনি প্রথমবারের মতো বাণিজ্যিক তিন ফলের বাগান করে আমাদের দেশের মানুষকে একেবারে আচমকা একটি স্বপ্ন দেখিয়েছিলেন, এবং সেই স্বপ্নের ধারাবাহিকতায় অনেকেই কিন্তু বাগান করছেন, অনেক জায়গায় বাগান হয়েছে। তবে তিনি প্রায় বছর তিনেক আগের থেকে ম্যান্ডারিন আবাদ করছেন, শুরুর দিকে অল্প, এবং এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানে মনে হয় প্রায় 4-5 বিঘা হবে, এবং এভাবে আরও কয়েকটি বাগান করেছেন যেটির সম্ভাবনা অনেক বেশি। তো কথা বাড়াবো না, শুনবো তার কাছ থেকে কেন শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এর ভবিষ্যৎ কি, সব কিছু। চলুন চলো চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। সাধারণত আমরা বাড়ি ওয়ান মালটা, যেটি আকারে ছোট হয় আমাদের দেশে, সেই মালটারই নতুন এক সংস্করণ যেটি ম্যান্ডারিন, আকারে অনেক বড়। এমনই একজন উদ্যোক্তা হচ্ছেন আজম তালুকদার, যিনি কৃষিতে অনেক কিছু করার চেষ্টা করছেন। বিশেষ করে বাংলাদেশে সর্বপ্রথম তিনি তিন ফলের বাণিজ্যিক বাগান শুরু করেছিলেন। এখন তার দেখা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক অনেক বাগান হয়েছে। মডার্ন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশন, যেটি দক্ষিণ বারোতপা মাওনাতে অবস্থিত। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুরের মাওনার দক্ষিণ বারোতপা এলাকায়, এবং দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে বাগান। যদিও বাগানটা একটু স্পেসিফিকভাবে যদি বলি, তিন ফল আছে, কিন্তু তার সাথে আরেকটা আছে যেটা হচ্ছে আমরা ম্যান্ডারিন বলছি। এবং আমার সাথে যিনি আছেন ওনাকে অনেকেই চিনেন, আমাদের আজম তালুকদার ভাই, যিনি আসলে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে তিন ফল নিয়ে, এবং বাংলাদেশে প্রথম বাণিজ্যিক তিন ফলের বাগান তিনিই শুরু করেন এবং তার হাত ধরেই হয়। এবং আজকে যে গল্পটা তার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে এই জাতটা। দেখতে তো মালটার মতো, কিন্তু এটা কি মালটা না ম্যান্ডারিন, কী বলছেন আপনি? আসলে এটা ম্যান্ডারিন, আর আমরা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ম্যান্ডারিন চাষ করছি এটা আকৃতির দিক থেকে সবচেয়ে বড়, এবং এটা জুস, অর্থাৎ পৃথিবীতে আমরা যেভাবে মালটা হিসাবে প্রচলিত যেটা ভক্ষণ করি, আর ম্যান্ডারিন সাধারণত জুস হিসাবেই ব্যবহার হয়। তো এটা সর্বাধিক পরিমাণে আকৃতিতে বড় এবং সর্বাধিক পরিমাণে জুস এটা থেকেই পাওয়া যায়। এক একটা ফল মানে কত বড় হবে এবং কত গ্রাম ওজন হবে, এবং সেখান থেকে জুসের পরিমাণটা কেমন? আমরা একটি ফলে আমরা 500 গ্রাম প্লাস ওয়েট হবে, যদি ধরে নেই 500 গ্রাম ওজন হয় তাহলে আমরা 400 গ্রাম অনায়াসে কোনো জুসার ছাড়াই হাত থেকেই আমরা এই ম্যান্ডারিনটার জুস বের করতে পারবো, এবং এটার স্বাদ এবং খেতে মানুষের কাছে এই ম্যান্ডারিনটাই সারা পৃথিবীতে আমরা বোতলজাত যে ম্যান্ডারিনটা পাই, যেটা পপুলার সারা পৃথিবীতে, সেটাই এই জাতটি। এই গাছগুলোর বয়স কেমন? মানে এখন তো মোটামুটি ক্যানোপি যতটুকু হয়েছে, আর কতটা বড় হবে ক্যানোপি, মানে কতটুকু ছড়াবে? এবং আরেকটা ব্যাপার, একটা গাছ থেকে একটা গাছের আপনি স্পেসটা কতটুকু দিয়েছেন দূরত্ব? এটা আমরা 6.5 ফিট দূরে দূরেই এই প্ল্যান্টগুলো লাগিয়েছি, মানে একটা থেকে আরেকটা 6.5 ফিট, আর সারি থেকে সারি কতটুকু? 7 ফিট। তো এটা তো আপনার প্রাথমিক বাগান ছিল, তো আমরা আরেকটু দেখি এই বাগানটাও ঘুরে। এই যে ভিতরে প্রত্যেকটার গ্যাপে তিন ফল, মানে দুটো করে দেওয়া হয়েছে না? জি, মানে দুটো তিন ফল, মানে সাথী ফসল হিসেবে মাশাআল্লাহ, সেটাই বেশ ভালো একটা। আমি যে জায়গাগুলো প্রপার ইউটিলাইজেশন, এখান থেকে
যে আমি তিন ফল এই দুইটা গাছের ডিস্টেন্সের মধ্যেই 6-7 কেজি ফল অলরেডি হারভেস্ট করেছি, আরও 2-3 কেজি হারভেস্ট করতে পারবো। আসলে আমরা যেটা হাই ডেন্সিটি যাও জমিকে যথার্থ ব্যবহার হলেই আমাদের শ্রমিক সাশ্রয় হয়, শ্রমিক সাশ্রয় হয়, আমাদের ব্যবস্থাপনাগুলো যথার্থ হয় এবং ওভারঅল কস্টিং কমে আসে, কমে আসে। বাংলাদেশে এই প্রথম সাইট্রাস প্রজাতির ম্যান্ডারিন ফলের বাণিজ্যিক বাগান হয়েছে যেটি গাজীপুরে, এবং এই বাগান হওয়ার ফলে নতুন নতুন লোকের কর্মসংস্থান হচ্ছে, বিশেষ করে মহিলা শ্রমিক যারা আগে কিছু করতেন না, বাসায় বসে থাকতেন, তাদের এখন নতুন করে স্বপ্ন খোঁজার এবং স্বপ্ন তৈরি করার জায়গা হয়েছে এই বাগানে। করেন বাড়িতে বসা থাকতাম, একটু কষ্ট দুঃখ করে চলতাম, ওখান সুখে আছি আমরা, ওখান কাজ কাজ করতে আসি। আমরা আগে খুব কষ্ট ছিলাম, আমরা আগে অনেক কষ্টের কাজ করতাম, এখন আমরা এই আজম সারের ফার্মে কাজ করে আমরা খুব ভালোভাবে চলতে আসি। আমরা আগে করতাম তিরফল বাগান আসছিল, সেই তিরফল বাগানে আগে কাজ করতাম, এখন আমরা কাজ করি এই ম্যান্ডারিতে। আমাদের দেশে সাধারণত যে মালটা চাষ হয় তারই উন্নত এক সম্পূর্ণ নতুন একটি জাত হচ্ছে এই ম্যান্ডারিন। প্রতিটি গাছে ঝুলছে 5-7টি ফল, কিন্তু যা পরিপক্ক অবস্থায় এক একটি টেনিস বল থেকেও বড়, যা প্রায় 500-700 গ্রাম হবে। সত্যি আকারে যেমন বড় তেমনই রসালো এই ফলগুলো। জনাব আজম তালুকদার তৈরি করছেন অনেক অনেক চারা, তিনি বাড়াবেন আরো বাগান, যেখানে শুরু করেছিলেন প্রথমে অল্প একটু, অর্থাৎ 5 বিঘা দিয়ে এখন প্রায় 15 বিঘা তার বাগানের পরিমাণ। দর্শক, এই মুহূর্তে আছি ম্যান্ডারিন ফলের চারা রাজ্যে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু ছাতা নিয়ে আমরা চলে এলাম আমাদের আজম তালুকদার ভাইয়ের সাথে। তো ভাইজান, আপনি তো 4 বছর আগে ম্যান্ডারিন ফলের গাছ দিয়ে শুরু করলেন, প্রথমে পরীক্ষামূলক, তারপর এখন তো মোটামুটি 4-5-9 বিঘা জায়গায়। তো চারা কবে থেকে তৈরি শুরু করলেন এবং এখন কি পরিমাণে চারা আছে, বিক্রির উদ্দেশ্যে করলেন নাকি বাগান আরও বড় করবেন? আসলে এই জাতটি আমাদের দেশে যতগুলো সাইট্রাসের চাষ হচ্ছে এটা জুসের জন্য এটা বেস্ট, সে কারণবশত এটা আমরাও বাগান এক্সটেনশন করছি, আর যদি প্রয়োজন বোধে কেউ বাগান করতে উৎসাহিত হয় আমরা তাকে সহযোগিতা দিতে পারবো, সেই জন্য আমরা পাশাপাশি চারা উৎপাদন করছি। আপনি জানেন যে বিদেশ থেকে কোনো গাছ নিয়ে আসলে তার প্রপাগেশন না করে এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট এত পরিমাণে করা সম্ভব হয় না, যে কারণবশতই আমরা নিজেরাই প্রপাগেশন করি। এবং একটা হেলদি চারা নিজে উৎপাদন না করলে এটা কখনোই বাইরে থেকে সংগ্রহ করা সম্ভব না, সম্ভব না। এগুলোর বয়স কেমন, মানে কতদিন আগে এটা গ্রাফটিং করা হয়েছে? এই এই চারাগুলো প্রায় 9-10 মাস বয়স আছে। তো আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করছি যে অনেক সময় দেখা যায় আমাদের নার্সারি যারা আছে তারা কিন্তু বিক্রি করে একদম লম্বা একটা স্টিক, কিন্তু আপনি যেটা করেছেন সুস্থ চারার লক্ষণ, যে উপরের যে অগ্রভাগ সেটা কেটে দেওয়া হয়েছে এবং তিনটা, যেটা 3G বললেন, 3টা ডাল বের হয়েছে এবং একটা সুস্থ সবল চারা। তো এখানে তো দেখা হলো, চলেন আমরা একটু দেখি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন, আমাদের দেশে যে ঘটনাটা ঘটে যে খুব ঘন আকারে এবং নাইট্রোজেন বাড়িয়ে দিয়ে গাছকে হাইট করা হয়, এবং বাজারে প্রচলিত আছে যে কয় ফিটের চারা জি, আপনি সেই অনুযায়ী দাম জি, আর এটা হচ্ছে আপনি 8 মাসের চারা মাত্রই 2 ফিট হাইট। আপনি তো প্রুনিং করেছেন? আমি প্রুনিং করেছি, এটা 3G করেছি, এবং আমরা হার্ডেনিং রাখার চেষ্টা করি যাতে গাছটা খুব বেশি মানে এই প্যাকেটে বা রোপণের আগে বৃদ্ধি না পায়। আর কি আন্তঃপরিচর্যার যে বিষয় আছে চারার ক্ষেত্রে এটা কি করছেন? আমরা যে চেষ্টা করি প্রতি মাসেই সমস্ত গাছগুলোকে চেক করা, কোনোটার মধ্যে রোগ আক্রান্ত হয় কি না, এবং ডিজিজ ফ্রি রাখার জন্য আমরা নিয়মিত এর যে কীটনাশক এবং অন্যান্য পরিচর্যা দরকার সেগুলো দিয়ে যাচ্ছি। মূলত এই ম্যান্ডারিন জুস এর জন্য সারা বিশ্বে সমাদৃত, তাছাড়া এই জাতের গাছে ফলনও হয় অনেক বেশি।
দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের আজম তালুকদার ভাইয়ের আরও একটি ম্যান্ডারিনের বাগানে চলে এসেছি। তো আজম ভাই, আপনি কিন্তু মানুষদের স্বপ্ন দেখাচ্ছেন, বিশেষ করে আমাদের তরুণ যুবক যারা উদ্যোক্তা আছেন, কৃষি উদ্যোক্তা, তারা কিন্তু আপনাকে দেখে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিন ফলের বাগান করেছেন এবং এই ম্যান্ডারিন দেখেও এবং বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান দেখেও কিন্তু অনেকে বাগান করতে চাইবেন। তো আপনার এই বাগানটা সম্পর্কে একটু বলেন, এখানে গাছগুলোর বয়স কেমন, ফলন কেমন ধরছে, এই ব্যাপারগুলো। যেমন এই গাছটা যদি দেখি সামনের, এক দুই তিন চার পাঁচটা ছটা মনে হয় না, হ্যাঁ ছটা ম্যান্ডারিন আছে এখানে। তো এটা কত বছরের গাছ? এটা 18 থেকে 22 মাসের মধ্যেই সব গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটি উচ্চ ফলনশীল, ইতিমধ্যেই এর আপনি ইতিমধ্যেই বলেছিলাম যে 500 গ্রাম, প্রতিটি ম্যান্ডারিনের 500 গ্রাম প্লাস ওজন হয়, সেই হিসাবে এই গাছটায় যথেষ্ট ফলন আছে। আর পাশাপাশি আমরা গাছটাকে ট্রেনিং করার জন্য অলরেডি প্রুনিং করে দিয়েছি, আসলে ফলটা এটা যেহেতু 12 মাস ফলন দেয়, তো প্রুনিংটা আমরা এই বর্ষার আগে আগে করেছি। আর সাধারণত ফল হারভেস্টের পরে প্রুনিং করাটাই হারভেস্ট করার পর। এমনি এটার আন্ত পরিচর্যা, মানে কখন কি ধরনের সার দিতে হবে, কিংবা ছত্রাকনাশক বা আমরা কীটনাশক বলি বিষ, যেটা কতদিন পর পর দিতে হবে এক একটা গাছে, এবং লাগানোর সময় আসলে কিভাবে লাগাচ্ছেন, কী কী সার দিচ্ছেন বেশি? আমাদেরকে মাটিকে অবশ্যই একটি সুষম আদর্শ খাদ্য ব্যবস্থাপনা করা দরকার, অর্থাৎ প্রধান খাদ্য এবং অনুখাদ্য সম্মিলিত আমরা খাদ্য ব্যবস্থা করে থাকি। ফল অবস্থায় প্রতি গাছেই আমরা 1 মাসে একবার খাদ্য ব্যবস্থা করি। সার ব্যবস্থাপনার পরপরই আমরা অণুজীব প্রয়োগ করি, যদিও অণুজীবগুলো মাটিতে থাকে, তবুও আমরা যেহেতু এটা এমন কোনো কষ্ট না, আমরা অণুজীব প্রয়োগ করি যাতে মাটিতে অতিরিক্ত কোনো ফাঙ্গাল বা অন্যান্য ডিজিজ, মানে মাটি গাছের রুট বা শিকড়কে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেটা আমরা সজাগ থাকি। এটার যে চারাগুলো তৈরি করেছেন আপনি, আমরা দেখলাম যে মানে আসলে চারাগুলো গ্রাফটিংটা কোন গাছের সাথে বেশি করেন? মানে আমরা তো সচরাচর জানি যে জাম্বুরা গাছ, যেটা আমরা বাদামি এক জায়গায় একরকম বলে, বাতাবি লেবুও বলে, তো সেটা রুটিস্টক, উপরে হচ্ছে গ্রাফটিং। তো আপনি রুটিস্টক হিসাবে কোনটা ব্যবহার করছেন? আসলে আমরা দুই ধরনের চারাই উৎপাদন করি, কারণ চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশে প্রচলিত সবাই যত সাইট্রাস আছে সবগুলোকেই বাতাবি লেবুর সাথে এটাকে রুট হিসাবে ব্যবহার করে এবং কাঙ্ক্ষিত সায়নটি ভিন্ন ভিন্ন ব্যবহার করে। তো আমরা বিশেষত কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা বন্য অরেঞ্জের সাথেই আমরা রুট হিসাবে বন্য অরেঞ্জকে নিচ্ছি, কমলাকে নিচ্ছি, সাথে আমরা বাতাবি লেবুকেও রুট হিসাবে ব্যবহার করছি, দুটো সেপারেটলি করছি। তবে কোয়ালিটির জন্য এবং স্বাদের জন্য অবশ্যই বন্য, মানে এই এর সাথে যার ম্যাচিংটা বেশি হয়, অর্থাৎ অরেঞ্জের সাথে তারতম্য হয় একটু ফ্লেভার আমার মনে হচ্ছে, বা অনেকেরই বিশেষজ্ঞদের যে ধারণা, আমার এই 3 বছর যথেষ্ট না, তবে এর মধ্যে মনে হয় যে বাতাবি লেবুর সাথে গ্রাফট হলে সেটার ফ্লেভারটা কিছুটা পাওয়া যায়। তো সব দিক মিলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই ম্যান্ডারিন নিয়ে? যদি আমরা জানি যে তিন ফল আমাদের সারা বাংলাদেশের মানুষকে আপনি চিনিয়েছেন, আরও চিনবে মানুষ, আপনাকে দিয়েই চিনবে, এবং ম্যান্ডারিনও আপনি প্রথম শুরু করলেন বাণিজ্যিক বাগান, তো এটার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন। আমাদের দেশের মানুষ কিন্তু সাইট্রাস প্রজাতি চাষ করতে বেশ অভ্যস্ত, অর্থাৎ আদিতে আমরা বাতাবি লেবু বা জাম্বুরা চাষ করতাম, পরবর্তীতে আমাদের প্রচলিত নাম মাল্টা নামে আমরা চাষ করতে অভ্যস্ত হয়েছি, অনেক প্রকার লেবু চাষ করেছি, আমাদের দেশে এই চাষটির সাথে সবাই পরিচিত। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এই সাইট্রাসও বিদেশ থেকে আমদানি করি। সাইট্রাস আমদানি রোধ করতে চাই এবং আমাদের দেশেও আমরা খুব অচিরেই এই চাষ বাড়িয়ে আমরা ম্যান্ডারিন, আমাদের দেশের ম্যান্ডারিন জুস আমাদের দেশের চাহিদা মেটাবো এবং বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। মডার্ন অ্যাগ্রোফার্ম অ্যান্ড নিউট্রিশন এই খামারের যাত্রা কিন্তু শুরু হয়েছে বেশ অনেক বছর ধরেই, তবে যাত্রা শুরুর সাথে সাথে এখানে কর্মচারীর সংখ্যাও বাড়ছে। তিন ফল, পবিত্র কোরআনে এই তিন নিয়ে একটি সুরাই রয়েছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই তিন ফলের কদর কতটা বেশি। তিন ফল দিয়ে শুরু করেছিলেন আজম তালুকদার, কিন্তু তার এই তিন ফলের স্বপ্নের সাথে সাথে নতুন করে যোগ হয়েছে এই ম্যান্ডারিন, যেই ম্যান্ডারিন ফলের চাষ করে বাংলাদেশে আসতে পারে অভূতপূর্ব পরিবর্তন।
তবে সেক্ষেত্রে প্রত্যেক উদ্যোক্তাকে সতর্ক থাকতে হবে, আগে শিখতে হবে, জানতে হবে এর বাজার আসলেই পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে ভাবতে হবে, তারপর এগিয়ে আসতে হবে নতুন কিছু করার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে একটা ব্যাপার সবচাইতে বেশি প্রয়োজন, আপনার রিসোর্স কি কি আছে সেই রিসোর্স অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কৃষির কোন অঙ্গনে প্রবেশ করবেন। যদি সঠিক অঙ্গনে ঠিকভাবে প্রবেশ করা যায়, ঠিকভাবে আপনি পরিশ্রম করতে পারেন, তাহলেই কেবল সফলতা আপনার কাছে ধরা দেবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছিলাম গাজীপুরের মাওনা থেকে, এবং সেই গ্রামের নাম ছিল দক্ষিণ বারোতপা। সেখানের একজন উদ্যোক্তা ছিলেন, যে উদ্যোক্তার নাম হচ্ছে আজম তালুকদার। তিনি চমৎকার করে বাগান করেছেন ম্যান্ডারিনের, যদিও তিনি কিন্তু তিন ফল নিয়ে একটা পুরো একেবারে বেশ আয়োজন করেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং তারই কিন্তু সেই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন তিন ফলের বাগান হয়েছে। তবে ম্যান্ডারিন তিনি প্রায় চার বছর আগে শুরু করেছেন, গত তিন বছর ফলনও পেয়েছেন, তার মুখে কিন্তু শুনতে পারলেন সব কিছু। দর্শক, আপনারা জানেন যে মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই এভাবেই কৃষির নানামুখী কর্মকাণ্ড নিয়ে। তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্যগাথা কোনো গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাথা উচিয়ে।